বিজেপির প্রবক্তা একটি টিভি শোয়েতে মুসলমানদেরকে বাংলাদেশি লুঙ্গি বাহিনী সন্ত্রাসবাদী বললেন। চলুন বিজেপি নেতা কিভাবে মুসলমানদেরকে ছোট করলেন এবং মুসলমানদের উপর মিথ্যা অপবাদ দিলেন। মুসলমানদেরকে লুঙ্গি বাহিনী বাংলাদেশি, তারা অথচ ইন্ডিয়ান, ভারতীয়, তারা পশ্চিমবঙ্গের মানুষ, তাদেরকে বাংলাদেশি বলছে, তাদেরকে লুঙ্গি বাহিনী বলছে, তাদেরকে আতঙ্কবাদী বলছে, তাদেরকে সন্ত্রাসবাদী বলছে। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কি বলছে। বিহারে 9টা আসনের মধ্যে 7টা বিজেপি জিতেছিল, 2টো তৃণমূল জিতেছিল এবং টোটাল লোকসভা ইলেকশনে 8টা লোকসভার মধ্যে বিজেপি 7টাতে জিতেছিল, কংগ্রেস 1টাতে জিতেছিল। তৃণমূল এই যে বিধানসভা ইলেকশন হচ্ছে, গোটা নর্থ বেঙ্গলে 1টাও আসন জিতবে না। তৃণমূল কংগ্রেসও এটা জানে, সেই কারণে সন্ত্রাস ছাড়া এদের আর কোনো অসুবিধে নেই। এরা শুধুমাত্র ওখানে সন্ত্রাস করছে, এবং কারা করছে এগুলো? এগুলো করছে বাংলাদেশি জিহাদি লুঙ্গি বাহিনী। এবং আপনারা দেখুন, যত বেলা বাড়বে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এর জবাব দিয়ে দেবে। এবং যারা আজকে ওখানে প্রথমেই প্রধানমন্ত্রী যে যে ভাষায় কথা বলেন, যে পোশাক দেখে চিনতে পারেন, প্রধানমন্ত্রীর দলের লোক ওই মানুষের পোশাক দিয়ে মানুষকে চিনতে পারেন, কিভাবে চিনতে পারে সেটা অবশ্যই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। না সুদীপ্তা, আমি আগে শীতলকে চাই, শেষ করতে আপনি যখন কথা বলেছিলেন আমি একটা শব্দ খরচ করিনি। সুব্রতদা আমি আসবো, আপনার কথা শুনেছি। আমি সুদীপ্তাদি, আমি যে শীতলকুচির ছবিটা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি তুলে ধরেছিল, আমি ঠিক এই ছবিটার প্রেক্ষিতেই বলছি। আপনারা নিজেরা শুনলেন যে বিজেপি কর্মীরা কি বলছেন, আমি তার প্রেক্ষিতে আপনার